তাও সাদকা নবী, সব জায়গায় নবী, হাসরে নবী, বাবা ফুলসিরাতের কাছে নবী, মিজানের পাশে নবী, হাসরের মাটি, এমন একটা আওয়াজ হবে বাবা, আওয়াজটা তর্জন গর্জন শুনে বাবা জাহান্নাম হুঙ্কার হুঙ্কার ছাড়বে যখন, এই আওয়াজ শুনে সবাই হতভম্ব হবে, নবী গান নফসি নফসি আওয়াজ করবে, হে বাবার ওই সমাতে উম্মতগণ সব ছুটে ছুটে আদম নবীর কাছে যাবেন, আমাদের আব্বুজি আপনি আমাদেরকে ইয়া জাহান্নাম থেকে বাঁচান, কারণ জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছি, জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছি, চার দাঁত দাঁতের উপরে দেওয়ার জন্য বজ্রপাতের থেকে তীক্ষ্ণ আওয়াজ হয়, ভয়ে সব কাঁপতে লেগেছে গো, আমাদের পিতা একটু বাঁচিয়ে নেন, দুনিয়ায় বড় অপরাধ করেছি, দুনিয়ায় বড় পাপ করেছি, একবার বাঁচাইয়ে নেন। আদম আলী সালাম বলবেন ইযহাবু ইলা গয়রি, অন্য কারো কাছে চলে যাও, তারা আবার ছুটে ছুটে আসবেন, জাতির পিতা আমরা মুসলিম, আমাদের পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাঁচান, তার আওয়াজ সহ্য করতে পারি না, জাহান্নাম আওয়াজ করে বলবে আল্লাহ ওয়াদা করেছিলেন আমার খোদাটাকে মিটাবে, আজ তোমায় দানে মহাশার কায়েম হয়ে আছে, আমার খোদা মিটিয়ে দাও, ই শোনা মানি কেরাও, তার আওয়াজটা শুনে দাঁত দাঁতের উপরে দেওয়াতে এত ভয়ানক আওয়াজ হবে সব কাঁপতে শুরু করে দেবে বাবা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গয়রি, অন্য কারো কাছে যাত, বাবা মুসা নবীর কাছে একই আওয়াজ ইযহাবু ইলা গয়রি, ঈসা আলাইহিস সালামের কাছে ইযহাবু ইলা গয়রি, সব দরজা বন্ধ হয়ে যাবে রে বাবা, সব ফিরিয়ে দেবে, এমনকি মা বেটা দেখে পালাবে, বেটা মা দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালাবে, স্ত্রী স্বামী দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, ঠিক ওই সমাতে ঈসা নবী বলবে ইযহাবু ইলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমার নবীজি উম্মতের এই ভাব দেখে হাত দুটি উচ্চ করে বলবেন উম্মত কেঁদো না কেঁদো না, আনালাহা এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, কাজে লাগবে না বন্ধু, কাজে লাগবে না, লাগবে তোমার আমার নবী, যে নবীর কাছে যার পাওয়ার আল্লাহ দিয়েছেন সাফায়াতে একবার, আল্লাহ পাক যাকে সাফায়াতের সর্বশ্রেষ্ঠ মালিক বানিয়েছেন, ওই নবীকে মহাব্বত করতে তোমার লাগ হয়, ওই রসুলের সালাম কিয়াম করতে তোমার রাগ হয়, ওই নবীর দরুদ পড়তে তোমার রাগ হয়, এ বাবা আমি আমিনুদ্দিন হয়তো জীবনের শেষ বক্তব্য দেই, দেখা হবে কি না জানি না রে বাবা, তবে এতটুকু কথা আপনাদেরকে বলে যাই বাপ, যদি আমরা তো গোনাগার পাপী মানুষ, আমল ভালো নাই, শুধু গোনা করে চলেছি, যদি আমাদের মতো পাপীর এই নামটুকু আমার নবীর দরবারে পৌঁছাতে চান, মদিনায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না, তবে নিজের নামটুকু যদি নবীর দরবারে পৌঁছাতে চান, একটা আমল বেশি করবেন, ওই আমলটা হলো বেশি বেশি দরুদ পড়া, আমার নবী জানিয়েছে যে তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, তার পরদাদুর নাম কি, গ্রাম কোনটা, পোস্ট কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ
আল্লাহর ফেরেশতা আমার নবী কাছে পৌঁছিয়ে দেয়। বন্ধুরে সোনা মানিক রে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আমাদের মতো পাপির নামটা যদি একবার চলে যায় রে বাবা, মনে করবে আমার নবী বলবে এটাই তো আমার পাগল, কারণ তার নামের লিস্ট আমার কাছে বেশি এসেছে। বন্ধুরে আমার আমার নবী জগতে আসবেন বলে সাত আসমান জমিনে আনন্দ, আশ কুশি লোহ কলম আনন্দ, 18,000 মখলুকাতে আনন্দ, 80,000 আলমের মধ্যে আনন্দ, বাবা পাহাড় পর্ব সবাই করে আনন্দ। ওই দিনে একজন কেঁদেছে, ও বাবা আমার, ওর আর একটা ঘুরিয়ে নাম বলি বাবা ডিগ্রি, বড় হুজুর। কোন হুজুর? বড় হুজুর কেন বলতেছি? আমি বলিনি তো। আল্লাহু পাক রব্বুল ইজ্জাতে কোটি 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 ফেরেশতা আছে বাবা, তাদের মধ্যে চারজন ফেরেশতা শ্রেষ্ঠ, একজন জিবরাইল আমিন, যার 600 ডানা, নবীনদের কাছে তিনি ওহি আল্লাহ পাকের এনে দেন। বাবা আমার কোন নবী পাকের কাছে 4 বার, কারো কাছে 12 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 40 বার, আমাদের নবীর কাছে তিনি আগমন করেছেন 26,000 বার। আরো একজন ফেরেশতা নাম তার মিকাইল আলাইহিসসালাম, তিনি পানির জন্য নির্বাচন কর। 3 নম্বর আর একটি ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম, তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের অর্ডারে ফু দিবেন, কিয়ামত হবে। আরো একজন ফেরেশতা নাম তার ইসরাইল আলাইহিসসালাম, তিনি মানুষের রূহ কবজ করেন বাবা, কোটি 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 ফেরেশতাদের উপাধি দেওয়া হয়েছে জাগাত, উপাধিটা ছিল এই রূপ, মুআল্লিমুল মালায়েকা, আমার সমস্ত ফেরেশতাদের শিক্ষক, বড় হুজুর। আমার নবীর আগমনে সাত আসমান জমিনে আনন্দ, কিন্তু একজন কান্না করেছে যার ইবাদত 7 লক্ষ বৎসর, কোন বর্ণনা এসেছে তার ইবাদত ছিল 9 লক্ষ বৎসর। এত বড় হুজুর, 9 লক্ষ বৎসর, মতান্তরে 7 লক্ষ বৎসর ইবাদত করার পরও ডিগ্রি হলো ফেরেশতাদের শিক্ষক, তারপরও সে কান্না করেছে আমার নবীর আগমনে। আমার রাসূল আগমন করেন, আনন্দ করে যারা, সাহাবা ইকরাম, তাবা তাবিন, বাবা আমার পৃথিবীর মাটিতে নবী প্রেমিক হলো তারা, আর রাসূলের আগমনে কান্না করেছে যারা, বড় হুজুরের দলে গেল তারা। ঠিক কিনা কন? আমরা কোন দলে যাব? প্রেমিকদের দলে না ওই হুজুরের দলে? বন্ধুরে আমার সোনা মানিক, খুব খেয়াল করো, স্বয়ং আমার আল্লাহ বলছেন সূরা ইউনুস 58 নম্বর আয়াতে, বল বলে দে, কুল বিফাদলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا ارسل بولون سبحان الله الله পাক রব্বুল ইজ্জাত বলেছে, নবী আপনি বলে দিন তারা, আমি আল্লাহর ফজল পে রহমত পে যেন আনন্দ উল্লাস করে, আরো জোরে বলুন না সুবহান আল্লাহ। এখন আপনি বলবেন যদি তাই হয় তাহলে ফাজল আল্লাহর দয়া, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলছে, আ ফরমা দিজিয়ে, কুল আপনি বলে দিন, আ ফরমা দিজিয়ে, আল্লাহকে ফাজল, আল্লাহ তালার ফাজল আর আল্লাহ কি রহমাত সে খুশ হো যাও, আল্লাহর ফজল ও আল্লাহর রহমাত পেয়ে তোমরা খুশি করো, আনন্দিত হয়ে যাও, জোরে বলুন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী পেয়েছি, আল্লাহর রহমত পেয়েছি,
নবীওয়ালারা আনন্দই মাতোয়ারা হয়ে গেছে। আমার আব্বাজি সোনা মানিক, আমার নবীর আগমনের মধ্যে আপনার দুঃখ লাগে কেন বাবা? পৃথিবীর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বলে আনন্দ করো। ও গো আমার সোনা মানিকের রব, স্বয়ং আল্লাহ পাক তিন জায়গায় পতাকা লাগাচ্ছেন বাবা, আপনি জুলুস করুন, জশ্নে ঈদ মিলাদুন্নবী করুন। আব্বা আমার অনেকেই বলছে জুলুস করা যাবে না, জশ্ন মানানো যাবে না। আব্বা আমার সোনা মানিক, আমাদের নবী পাক যখন মিয়ারাজে যাবেন, ও বাবাজি আমার মিয়ারাজে যাওয়ার সময় হঠাৎ করে দেখা গেল প্রথম আসমানে যখন গেছে আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে, বাবাজি আমার আল্লাহ পাকের গেলে মানে রব জান্নাত থেকে একটা নূরের প্রদীপ নিয়ে এসেছেন, কারণ দুনিয়াটা আলো হবে বাবা, দুনিয়াটা আলো হবে। রাতে রাত রাতের মধ্যে আমার নবী আল্লাহর দিদার করতে গেছেন, বলুন সুবহানাল্লাহ। দিনে গেছেন না রাতে গেছেন? সাতাশে রজব গেছেন, এখন জান্নাত থেকে প্রদীপ এনেছেন, সুন্দর তার আলোর এত জ্যোতি, এরকম সূর্য যতটা আপনি দেখছেন তার থেকে তিন গুণা করলে যেমন জ্যোতি হয় তার থেকে বেশি জ্যোতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই প্রদীপ আনা হয়, আমার নবী আপনার নবী আগমন করবেন প্রথম আসমান। এই সোনা মানিকেরা আমার মার আল্লাহ পাক অর্ডার করেন, ও গেলে মান এ প্রদীপ তুমি জান্নাতে রেখে দাও, কারণ এই প্রদীপ যেটা জান্নাতের ভিতরে তৈরি হয়েছে আমি আল্লাহ আমার নবীর নূরের সাদকাতে করেছি। আমার নবী হলেন সিরাজুম মুনির, যত জ্যোতি আছে সমস্ত জ্যোতি থেকে আমি আল্লাহ আমার নবীকে বেশি আলো আলা বানিয়েছি। সমস্ত ফেরেশতারা আমার নবী পাকের আগমনের জন্য আনন্দ উল্লাস করে, বাবাজি আমার খুব মহাব্বত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত দেখালে আপনার হিংসা হবে কেন? আপনার তো আরো প্রেম হওয়া দরকার, কারণ আপনাকে যখন কবরে রাখা হবে তখন একটা আওয়াজ দেওয়া হবে, কি দেওয়া হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলা হয় না? না কবরে অন্য কিছু বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমাদের খাজা গরিব নওয়াজ বলেন, কি বলেন? আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে রেখে গেলাম। বন্ধুরে আমার দুনিয়াতে নবী দরকার, ইবাদতে নবী দরকার, নামাজ পড়বেন নবী পাক দরকার। কয়াম আমার আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়াও, নামাজে যখন আমরা দাঁড়িয়েছি মাথা আমাদের মিম হয়ে গেছে, হাত ব্যাট দিয়ে বাজু আমাদের হা হয়ে গেছে, কোমরটা মিম হয়ে গেছে, পাটা দাল হয়ে গেছে, মুহাম্মাদ হয়ে দাঁড়িয়ে গেছে। বন্ধুরে তোমার দাঁড়ানোটা যদি ভালো না হয়, আল্লাহ পাক বলে আগে তোমার কায়াম ঠিক হবে, তারপরে আমি আল্লাহর ইবাদত তোমার হবে। যখন তোমার দাঁড়ানো হবে তারপর তো তুমি বলবে ইন্নি وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين বলবেন নি। নিয়ত করলে কিবলা মুখ হইয়া নিয়ত করে দাঁড়িয়েছেন, প্রথম দাঁড়ালেন তাও মুহাম্মদ, নিয়ত করে দাঁড়ালেন তাহরিমা বেদে তাও মুহাম্মদ, রুকুতে গেছেন আপনি সুরাকেরাত করলেন ইবাদত করলেন, বাবা আমার রুকুতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকু থেকে দাঁড়ালেন মুহাম্মদ, সেজদাতে গেলেন মুহাম্মদ, বৈঠকে বসলেন মুহাম্মদ, আমার আল্লাহ বলেন নামাজের থেকে বেশি আমি আল্লাহর ইবাদত যখন করে, কিন্তু আমার হাবিবুল্লাহর রূপ ধারণ করে বলে ওই ইবাদত আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হ। এই জন্য আল্লাহ কোরআন উম্মতিতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল, লাকাদ কানা লাকুম
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য তোমাদের হাব রসুলের জীবনটা নমুনা স্বরূপ করে দিয়েছি। নমুনা নবী পাকের জীবন আদর্শ আমাদের জন্য। হে বন্ধু আমার সোনা মানিক, আমি যখন নামাজ পড়বো নবী পাক সাজব, রুকুতে যাব নবী পাকের মতো হব, সেজদাতে যাব নবী পাকের মতো হব, চলব নবী পাকের মতো হব, বসব নবী পাকের মতো হব, শোব তবু নবী পাকের মতো হয়ে শোব। বাবা চিত হয়ে শোনা, উপর হয়ে শোনা, যখন শোবে তখন আমার নবী পাকের মতো হইয়া শুয়ে যেও। এই ডান তোমার দুই হাত ডান কানের নিচে দি, মাথাটা তার উপরে পাশে দি, মিম হা মিম দাল মোহাম্মদ হইয়া শুয়ে যাও। সোনা মানিক বাম কাঁধে শোবে তাও মোহাম্মদ, সোজা শোবে তাও মোহাম্মদ। একটি শোয়া নিষেধ করা, সেটা হলো বাবাজি আমার চি উপর হয়ে শোয়া। পুরুষের জন্য উপর হয়ে শোয়া যায় না, আর মহিলাদের জন্য চিত হয়ে শোয়া নিষেধ আছে। মহিলারা এরা সোজা চিত হয়ে শুতে পাবে না, আর বেটা ছেলেরা উপর হয়ে শুতে পাবে না। শোয়াতে মোহাম্মদ, কোন মহিলা যদি নামাজ আদায় করে সেও আমার নবী পাকের মতো হয়ে যায়। শোয়ে যখন নবী পাকের মতো, বসে তখন নবী পাকের মতো, সব দিকটা নবী পাকের মতো। আগে হবে আমার নবী, তারপরে হবে আমি আল্লাহর ইবাদত, তারপর তুমি নামাজে বসলে তাশহুদ পড়ার জন্য। এই তাশহুদে যাই তুমি করলে কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রুকু আমার, কায়াম আমার, সিজদা আমার, কোরআন তেলাওয়াত আমার, সব কিছু আমার, কিন্তু এই নামাজে দাইয়া দরুদ হবে আমার মোস্তফা। তারপর তুমি দরুদ পড়বে, তাশহুদের মধ্যে যাইয়ে কি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ। শুধু আমার নবী পাকের প্রতি নয়, আমার নবীর আলে পাকের প্রতি তোমরা সালাম পোষ করো। জোরে কন সুবহানাল্লাহ। নামাজ দাইয়া আমরা বলি না ওয়ালা আলে। আলে মানে কি? আমার নবী পাকের পাঁচ পঞ্জাতন আলে বর্গ, সমস্ত সাহাবাই কেরাম, খারওয়ালা বাহারওয়ালা, সকলের প্রতি আমরা নামাজে তাশহুদে বসি। ওয়ালা আলে বলে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে নামাজ জুমা আদায় করছেন, খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে কি আছে? যদি হয় ওই মাসের ফজিলত, আর আছে হযরতে সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, উসমান জিন্নুরাইনের নাম, মাওলা আলী কারম লজুল কারিমের নাম, খাতুনে জান্নাতের নাম, হাসানে পাকের নাম, হুসাইন পাকের নাম আছে না নাই? হে বাবা আমার সোনা মানিক, তুমি কি ভাবছো ইসলামটাকে খেলনা মনে করো না? খেলনা নয় ইসলাম। ইসলাম কারো বাপের দেওয়া সম্পত্তি নয়, ইসলামটা আমার আল্লাহর দেওয়া সম্পদ, আর আমাদের নবী পাকের নিয়ে আসা সম্পদ। এই সম্পদটাকে যদি তুমি মেনে নিতে পারো, কিভাবে মানলে? তুমি আমার নবী পাকের আনা ইসলামটাকে মানুষের মাঝে ডিক্লার করে দেওয়ার জন্য আমার নবী জানিয়েছেন, আমাকে যদি আমার খাদিজা সাহায্য না করত, আমাকে যদি আমার আলী সাহায্য সহানুভূতি না করত, ইসলামটা বুঝে মানুষের কাছে পৌঁছাতে আমার কষ্ট হয়ে যেত। আমি রাসূলুল্লাহ ইসলামটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পেরেছি আমার বিবি খাদিজাতুল কুবরার মাধ্যম দিয়া। ঠিক কিনা বলি? হে সোনা মানিক, ইসলামের আর এক নাম হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের আর এক নাম হযরত মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের আর এক নাম হযরত হাসানে পাক, আর এক নাম হুসাইনে পাক।
সমস্ত সাহাবাই কেরব রিদওয়ানুল্লাহ তাআলা আলী আজমাইনদের অগর সহযোগিতা আছে, কিন্তু আলে পাকের মর্তাবা আরো বেশি আছে। আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ হযরতে আলী আর সমস্ত সাহাবাই কেরামের মধ্যে শ্রেষ্ঠ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বন্ধুরে? আমি বুঝাতে চাচ্ছি যে নবীর মিল্লাতে আপনাকে আমাকে শুইতে হবে বাবা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আবার কবরে আপনি যখন থাকবেন, রেখে চলে আসবে, দাফন করে আসবে, তখন আবার কিনা প্রশ্ন হবে কি হবে? কেউ বলেছেন তিনটি হবে, আবার কোন বর্ণনায় আছে একটি প্রশ্ন হবে। প্রশ্ন কি? মা রব্বুকা, তোমার রবকে। মা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম কি ছিল? দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে ইসলাম ধর্ম, আর দয় হস্যি দন্তান্ন দিন মানে সকাল থেকে সন্ধ্যা, দাল নুন দিন মানে সকাল থেকে সন্ধ্যা, দাল ইয়া নুন দিন মানে ইসলাম ধর্ম। খুব ভালো করে বুঝবে বন্ধুরে, আমার ওই কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হক হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বন্ধু আমার, কবরের মধ্যে একটি প্রশ্নের কথা যারা বলেছেন তারা লিখতেছেন একটি শুধু প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে নামাজের কথা হবে না, রোজার কথা হবে না, পীর ধরো চুকি ধরো নি সে কথা হবে না। ওখানে জিজ্ঞাসা করা হবে রব ইসলাম ধর্ম আর নবী পাক। একটি প্রশ্ন যদি হয় শুধু আমার নবী পাক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আপনি বলতেন আমার নবী কিছু জানে না। যদি বলি নবী এখানে উপস্থিত হতে পারে, না পারে, নবী এখানে আসতে পারেন মনে হয়? নবী এখানে আসতে পারে না, আমার নবী মদিনা থেকে দেখতে পায় না, আমার নবী আমাদের কথা শুনতে পায় না। পায়? কে বলেছে? মক্কায় আগমন করেছেন, মদিনায় ওনার ইন্তেকাল, ওখানি তার রওজা মোবারক। আমাদের এই শুকনা তোড়ে কেমন করে আসবে রাঙা মাটির মাটিতে? আজ কেমন করে পশ্চিম মেদিনীপুরে নবী আসবে? না না, নবী আসতে পারে না। ও বাবা, নবী আসতে পারে না, সাময়িকের জন্য আমি মেনে নিলাম, তবে আমি আপনাকে বলবো, বলুন এইখানে কি শয়তান আসতে পারে? পারে ইবলিস? ইমাম সাহেব আপনারা নামাজ পড়ান, কাতারটা কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে দাঁড়াতে বলেন তো, কেন বলেন? ফাঁকা থাকলে অসুবিধা কি? ফাঁকা থাকলে হ্যাঁ বড় হুজুর ঢুকবে, বড় হুজুর খুব ক্লিয়ার বোঝেন, ইসলামটা আমার বাপের দেওয়া সম্পত্তি নয়, ইসলামটা রহমাতুল্লিল আলামিনের ধর্ম, নিয়ে আসা। ইসলাম মানেই শান্তি, আমরাই করে ফেলেছি অশান্তি। শয়তান ঢুকবে তাই ফাঁক রেখো না, বড় হুজুর ঢুকে পড়বে, আর ওই হুজুরে গুজুর গুজুর করবে, তোমার নামাজ বরবাদ করে ফেলবে, তাই বলতে কাঁধে কাঁধ। তাহলে কি বোঝা যায়? শয়তান মসজিদে ঢুকতে, আল্লাহ, শয়তান মসজিদে আসবে, নবী এখানে আসতে পারে না। শয়তান পারে কিন্তু নবী? তাহলে বোঝায় কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শয়তানকে ক্ষমতা প্রদান করেছেন বিধায় তামাম দুনিয়ায় সে থাকতে পারে। মাগরিবের নামাজটা তো প্রায় দু চার মিনিট, দুই এক মিনিটের হেরফেরে সব জায়গায় হয় নাকি? কি বলে, খালি আরব দেশ দু আড়াই ঘন্টার পার্থক্য অন্য অন্য দেশ, কিন্তু আমাদেরই ওয়েস্ট পশ্চিম বাংলার মধ্যে দু পাঁচ মিনিট দশ মিনিটের হেরফেরে সব জায়গাতে মাগরিবের নামাজটা। আল্লাহ, এই মাগরিবের নামাজে সবাই বলছে কাতার সোজা করে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলাও, সব মসজিদে একা ঢোকে বড় হুজুর, এত ক্ষমতা। তার মানে আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছে আমাদের নবীকে
দেয়নি। যদি শয়তানকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন বিধায় থাকে, নবীর নাই, তাহলে বোঝা গেল নবীর ক্ষমতা কম, শয়তানের ক্ষমতা বেশি। যারা বিশ্বাস করে শয়তানের ক্ষমতা বেশি, আমাদের নবীর ক্ষমতা কম, ওই ব্যক্তি হলো 72 দলের মুসলমান। নামাজ ওরাও পড়ে, নামাজ সুন্নিরাও পড়ে, যাকাত ওরাও দেয়, এরাও যাকাত দেয়, ওরাও হজ করে, এরাও হজ করে, ওরাও বাবা মোরাকাবা মোশাহিদা করে, আমরা মোরাকাবা মোশাহিদা করি। কারণ কি? শয়তানের ক্ষমতা বেশি বলার কারণে ওর ইমান নাই। আর ইমানদারের জন্য নামাজ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ইমানদারগণ নামাজ পড়ো ইমানদার, রোজা রাখো ইমানদার, যাকাত দাও ইমানদার, হজ করো ইমানদার। আল্লাহ বেঈমানকে বলেননি? তাহলে নবীর প্রতি যাদের বিশ্বাস কম, শয়তানের প্রতি যাদের বিশ্বাস বেশি, তাদের ইমান নাই, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। তাই তারা 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে। কথা কি বোঝা যায়? আমি আপনাদের সম্মুখে আজ কোনো একটি জীবনী না ধরে আমি খুব দালাইলের উপরে বক্তব্য রাখছি, কারণ আমার পরে পরেই খুব সুন্দর আলেমে দিন আপনাদের কাছে আসেন, গতবারও ছিলেন, এবারও, তবে গতবার ওই সাইডটাই হয়েছিল, এবার এই ধারটায়, ঠিক না? এই হলো ব্যাপার। আমার উপরে রাগ করছেন? সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে আমার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কম, শয়তানের বেশি। বাবা আমার, এটাই যার ইমান হবে, এটাই যার বিশ্বাস হবে, নিশ্চিত তার শয়তানের প্রতি ইমান, আমাদের নবীর প্রতি নাই। দুই নাম্বার উক্তি, আই আমার কথা বোঝেন, দুই নাম্বার উক্তি, ফেরেশতা আপনার কাছে কয়জন? কথা বলেন, আমার কাছে, ইমাম সাহেবের কাছে, সারা মেহফিলে যারা আছে সবার কাছে? আল্লাহ, দুজন ফেরেশতা সবার কাছে কি করে? মক্কায় যারা আছে তাদের কাছে দুটি, মদিনায় যারা আছে তাদের কাছেও দুটি, সুন্দরবন জঙ্গলে যারা তাদের কাছেও দুটি, আপনাদের শাল বনের মধ্যে যারা তাদের কাছেও, বাবারে, ফেরেশতা দুজন সবার কাছে থাকে, কিন্তু নবী থাকতে না। মনে করুন সামাইকের জন্য নবী পারে না, কিন্তু স্বয়ং আপনার ফেরেশতাগণ পারেন, তাহলে তো মেনেই নিতে হয়। শয়তানকে আল্লাহ ক্ষমতা প্রদান করেছে, আমাদের নবীকে প্রদান করেননি। এই বন্ধুরে আমার, ফেরেশতা যদি তোমার ভালো লেখে, মন্দ লেখে, ঘুমাও তাও লেখে, ঘুমিয়ে জিকির করো তাও লেখে, না করো তাও লেখে, বোঝা গেল ফেরেশতা তোমার কাছে থাকতে পারে, নবী পারে না, বোঝা যায় ওই ব্যক্তি ইমানদার নয়। ইমান কার নাম? শয়তানের থেকে আমাদের নবীর ক্ষমতা, ফেরেশতাদের থেকে আমাদের নবীর ক্ষমতা, আল্লাহ প্রদান করেছেন বেশি। আমরা এটা বলি না আমার নবী নিজ ইচ্ছায় ক্ষমতাবান হয়েছে, বরং আমরা সুন্নির আকীদা, আল্লাহ পাক আমাদের নবীকে সব থেকে বেশি ক্ষমতা প্রদান করেছে, ঠিক কি না? ফেরেশতাদের প্রতি বিশ্বাস, শয়তানের বড় হুজুরির প্রতি বিশ্বাস, নবীর প্রতি কম। বন্ধুরে আমার, আমার নবী পাক আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন, এ বিষয়ে হাদিস শরীফ শুনুন, সুনানে আবু দাউদ শরীফ পৃষ্ঠা নাম্বার 584 এই হাদিসটি আছে, মিশকাত শরীফ 513 হাদিসের রাবি, আন আবি আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা জুইলাল আরদি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিবের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী পাক বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, জুইলাল আরদি, সংকুচিত করে দিয়েছেন জমিনটাকে,
ফারাইতু মাশারিকাহ ওয়া মাগরিবাহ, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নিজের চোখে দেখি। তুমি বলো নবী দেখে না? হাদিস বলছে নবী দেখে। আমরা যখন কিয়ামের কলি পড়ি কি বলি? নবীজি মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী বলি না, ওরা বলছে শিরক শিরক, বিদাত বিদাত বিদাত। নবী শোনে না, নবী দেখে না। এ বন্ধুরে হাদিস শরীফ প্রমাণ করছে আল্লাহ পাক আমাদের নবীকে দেখার ক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত কিছু দেখা ও শোনার ক্ষমতা প্রদান করেছেন, ফলে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী আমাদের নবী। কাদের নবী বজরে বলুন, কাদের নবী? হাত উঁচু করে বলুন, সবাই হাত উঁচু করে বলুন। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে, নামান হাত। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, জোরে সবাই বলুন নবীকে, না মেম্বারকে দেবেন, বউকে দেবেন, মেয়েকে দেবেন, কাকে দেবেন, জোরে কইবেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন কেন সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবী দিও, জোরে নবীকে ইও। সবাই বলছেন না, তার মানে ও মন অন্য কাউকে দিয়ে বসেছে। কাকে দিতে হবে মন? সবাই উচ্চর এক কণ্ঠে বলবেননি, ফেরেশতারা রেকর্ড করে। আল্লাহ, খোদের আমল হয়তো বেশি নাই, কিন্তু তোমার নবীকে, নবীকে মন দেবে বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন, যা ফেরেশতা, আমি আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। আমার আল্লাহ আমাদের মতো পশান নয়, তাম পৃথিবীর মানুষের যত দয়া, সবকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহ পাকের রহমতের জাররা 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 এক ফোঁটা জাররা পরিমাণ হবে না। বন্ধুরে সোনা মানিকেরা, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মাটিতে আমার বান্দা বান্দে আমার আল্লাহর দয়াটা কেমন একটুখানি বোঝাই। কোন মা তার সন্তানের জন্য জীবন দেয়? দেয় না, দেয়। মরণপূর্ণ বাঁচবে না মরবে, বাচ্চা হতে গিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। বাবা রে সোনা মানিকেরা, বাবারা হঠাৎ পরীক্ষা নিরীক্ষা করেছে, বলছে হবে না, দুইজনার মধ্যে একজন বাঁচানো যাবে। এখন যদি বাচ্চা লাও মা বাঁচবে না, মা যদি লাও বাচ্চা বাঁচবে না, কি লেব? স্বামী বলে আমার বাচ্চা দাও, আর মা
মায়ের কাছে শোনা হয়, মা তুমি বলো তোমার বাচ্চা নেবে না তুমি যাবে। মা বলে 10 মাস কষ্ট করেছি, 9 মাস পার হয়ে গেছে কষ্ট করেছি, 37 সপ্তাহ, 38 সপ্তাহ যার জন্য কষ্ট করেছি, ওই বাচ্চাটার লাভ আমি মাকে মেরে দাও। হেরে বাবা, সেই মায়ের দয়া সম্পর্কে একটুখানি বলি, সেই মায়ের মায়া সম্পর্কে একটুখানি বলি। আপনি যদি সমুদ্রতে চলে যান, আঙুলটা ডুবিয়ে দেন, আপনার আঙুলে 1 থেকে 2 ফোঁটা পানি উঠবে, তার বেশি উঠবে না। এই সমুদ্রের আঙুল ডুবানোর পরে 1-2 ফোঁটা পানি হলো, আপনার মায়ের দয়া সন্তানের প্রতি। আর ওই সমুদ্রে যত পানি ততটি দয়া বান্দি এবং বান্দার জন্য আমার আল্লাহ পাকের দয়া। বন্ধুরে, কেন তুমি নবীরে ভালোবাসবে না? কবরে যাবে নবী, দুনিয়াতে নবী, ইবাদাতে নবী, বান্দাগিতে নবী, কোরআন এনে দিয়েছেন নবী, কাবায় হয়েছে তাও সাদকা নবী, সব জায়গায় নবী, হাসরে নবী, বাবা পুল সিরাতের কাছে নবী, মিজানের পাশে নবী, হাসরের মাটি, এমন একটা আওয়াজ হবে বাবা, আওয়াজটা তর্জন গর্জন শুনে বাবা জাহান্নাম হুঙ্কার হুঙ্কার ছাড়বে যখন, এই আওয়াজ শুনে সবাই হতভম্ব হবে। নবী গন নাফসি নাফসি আওয়াজ করবে, হে বাবার ওই সমাতে উম্মতগণ সব ছুটে ছুটে আদম নবীর কাছে যাবেন, আমাদের আব্বুজি, আমাদের আব্বুজি, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, কারণ জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছি, জাহান্নাম এমন জোরে আওয়াজ করতেছি, চার দাঁত দাঁতের উপরে দেওয়ার জন্য বজ্রপাতের থেকে তীক্ষ্ণ আওয়াজ হয়, ভয়ে সব কাঁপতে লেগেছে গো আয়া, আমাদের পিতা একটু বাঁচিয়ে নেন, দুনিয়ায় বড় অপরাধ করেছি, দুনিয়ায় বড় পাপ করেছি, একবার বাঁচাইয়া নেন। আদম আলাইহিসসালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। তারা আবার ছুটে ছুটে আসবেন, জাতির পিতা আমরা মুসলিম, আমাদের পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ও গো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাঁচান, তার আওয়াজ সহ্য করতে পারি না। জাহান্নাম আওয়াজ করে বলবে, আল্লাহ ওয়াদা করেছিলেন আমার খোদাটাকে মিটাবে, আজ তো ময়দানে মহাশার কায়েম হয়ে আছে, আমার খোদা মিটিয়ে দাও। ইশুনা মানি কেরাও, তার আওয়াজটা শুনে দাঁত দাঁতের উপরে দেওয়াতে এত ভয়ানক আওয়াজ হবে, সব কাঁপতে শুরু করে দেবে বাবা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলবেন, ইযহাব ইলা গায়রি, অন্য কারো কাছে যাত। বাবা মুসা নবীর কাছে একই আওয়াজ, ইযহাব ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের কাছে, ইযহাব ইলা গায়রি, সব দরজা বন্ধ হয়ে যাবে রে বাবা, সব পিড়িয়ে দেবে, এমনকি মা বেটা দেখে পালাবে, বেটা মা দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালাবে, স্ত্রী স্বামী দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। ঠিক ওই সমাতে ঈসা নবী বলবে, ইযহাবু ইলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমার নবীজি উম্মতের এই ভাব দেখে হাত দুটি উচ্চ করে বলবেন, উম্মত কেঁদো না কেঁদো না, আনালাহা আনালাহা, এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। বন্ধুরে, মা কাজে লাগবে না, বাপ কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না, লাগবে তোমার আমার নবী, যে নবীর কাছে যার পাওয়ার আল্লাহ দিয়েছেন সাফায়াতে একবার, আল্লাহ পাক যাকে সাফায়াতের সর্বশ্রেষ্ঠ মালিক বানিয়েছেন, ওই নবীকে মোহাব্বত করতে তোমার লাগ হয়, ওই রসুলের সালাম কিয়াম করতে তোমার রাগ হয়, ওই নবীর দরুদ পড়তে তোমার রাগ হয়। এ বাবা, আমি আমিনুদ্দিন, হয়তো জীবনের শেষ বক্তব্য দেই, দেখা হবে কিনা জানি না রে বাবা, তবে এতটুকু কথা আপনাদেরকে বলে যাই বাপ, যদি আমরা তো গুনাহগার পাপী মানুষ,
আমল ভালো নাই, শুধু গোনা করে চলেছি। যদি আমাদের মতো পাপীর এই নামটুকু আমার নবীর দরবারে পৌঁছাতে চান, মদিনায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না, তবে নিজের নামটুকু যদি নবীর দরবারে পৌঁছাতে চান একটা আমল বেশি করবেন, ওই আমলটা হলো বেশি বেশি দরুদ পড়া। আমার নবী জানিয়েছে যে দরুদ শরীফ পড়ে, যে দরুদ শরীফ পড়ে তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, তার পরদাদুর নাম কি, গ্রাম কোনটা, পোস্ট কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহর ফেরেশতা আমার নবী কাছে পৌঁছিয়ে দেয়। বন্ধুরে সোনা মানিকরে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আমাদের মতো পাপীর নামটা যদি একবার চলে যায় রে বাবা, মনে করবে আমার নবী বলবেন এটাই তো আমার পাগল, কারণ তার নামের লিস্ট আমার কাছে বেশি এসেছে। পৃথিবীতে বলল কাউকে মন দেব না, মন তাকেই দেব, কারণ নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা। আল্লাহ নিজেই বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার পায়রবি করেছে, যে আমার নবীর পায়রবি করেছে সে আমার, আমি আল্লাহর পায়রবি করেছে। জোরে বল। বন্ধুরে প্রেম কারো সাথে হবে না, প্রেম মোস্তফার সঙ্গে হবে। কার সাথে হবে? আর প্রেমিক যে হয় তার ভাব দেখলে বোঝা যায়, চলাতে যেন তার মতো হতে চায়, বলাতে তার মতো হতে চায়। যে যাকে ভালোবাসে প্রেম করে তার বদনাম সহ্য করে না। ভালোবাসা আলাদা, প্রেম আলাদা। যদি বলেন আমিনউদ্দিন ভাই প্রেম কারে কয় আর ভালোবাসা কারে কয়, একটা উদাহরণ আপনাদেরকে দেই বাবা, খুব শান্ত শান্ত মেজাজে দিলের কান দিয়ে শুনুন বাবা। প্রেম আর ভালোবাসা, আপনি গোস্ত ভালোবাসেন বেশি, দেশি মুরগি ভালোবাসেন, কিন্তু গোস্ত আজ জুটেনি, আলু ছানা ডাল, তাই বলে কি খাবো না? এর নাম ভালোবাসা নেই, যখন দেশি মুরগি পোলট্রি আছে তাই দে, কিন্তু আমি মুরগির গোস্তকে প্রেম করি, যত সময় না পাবো পানিও মুখে দেব না, ওই গোস্তের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। ওরে যুবকেরাও, ভালোবাসা তার নাম নেই, যখন যা আছে তাই দাও, আর প্রেম তার নাম নেই, যত সময় কিছু খাবো না মরো যদি যাই আমার প্রেমের জিনিসটা চাই। আমরা সুন্নি, আমরা কাউকে প্রেম করি না, আমরা নবীকে প্রেম করি, তাই নবী ছাড়া কিছু বুঝি না। ওই নবীর দরুদ যার নাই, ওই নবীর কায়াম যার নাই, ওই নবীর আমলের ভিতরে যার আদর্শ নাই, যার জীবনের ভিতরে আদর্শ নাই, আমরা বুঝে নিয়েছি এই ব্যক্তি শুধু মুখে মুখে নবীওয়ালা বলে, আসলে ও প্রেমিক নয়, ও শুধু ভালোবাসে। 72 দল ভালোবাসে, নামাজ পড়ে নবীর পিছনে, আবার বদনাম করে, কারণ এরা ছিল ভালোবাসনেওয়ালা, কিন্তু জান্নাতে যাবে একটি দল, তারা হলো প্রেমিকের দল। কথা বুঝেননি? আপনি মিষ্টি ভালোবাসেন, রসগোল্লা, রসগোল্লা, রসগোল্লা নেই, চা বিস্কুট দিয়েছে, তা যে মিষ্টি যখন নেই তা চা বিস্কুটটাই দাও খাই, কারণ মিষ্টির সাথে আমার প্রেম আর চা বিস্কুটের সাথে আমার ভালোবাসা, আমি খেতে চাই না, ওইটাকে প্রেম করি, চাই বিস্কুট খাবো না। তাহলে বোঝা গেল, ভালোবাসা তার নাম নেই, যখন দাও যা আছে তাই খাই, আর প্রেম তার নাম, রসগোল্লা না পেলে কিছুই মুখে দেব না। তা আমরাও রকম, রসুলের প্রেম
ছা কিছুই বুঝি না। যার মধ্যে প্রেম নাই আমরা তাকে বুঝি নাই, যার মধ্যে প্রেম আছে আমরা তাকেই বুঝেছি, ঠিক কিনা বা? প্রেম করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শোয়ার জায়গা পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে শোয়ার জায়গা পেয়েছেন। প্রেম করে উবাইস কুরনি আমার রাসূলে পাকের জুব্বা মোবারক পেয়েছে, ঠিক কি না? আর আমরা যে প্রেম করে তার ভাব দেখলে বোঝা যায়, বোঝা যায় না? তার আচারে আচরণে কথায় কাজে বোঝা যায় আসলেই নবীওয়ালা মানুষ। আপনি একজন আমাকে বলছে, হুজুর অনেকে অনেক রকম কথা বলে বিভিন্ন রকম, আমি বলি বাবা আগে দেখো পাত্রটা কেমন। একটি এই গেলাসে যদি আমি পানি ঢেলে রাখি এ থেকে তো পানি পাবো না মধু পাবো? পানি পাবো। এতে যদি আমি কেরাসিন রাখি তো কেরাসিন পাবো না ঘি পাবো? কেরাসিন পাবো। আসলে দেখো পাত্রটা কি, ওর ভিতরটাই তো বিয়াদব নবী পাকে, তাই ওর মুখ দিয়ে বার হয় নবীর দরুদ চলবে না, নবীর কায়াম চলবে না। পাত্রটা দেখো, যদি তার মধ্যে কেরোসিন থাকে তো কেরোসিনই বাড়াবে। আমরা তাতেই বুঝে নিয়েছি এ প্রেমিক না ভালোবাসে, এ কেমন জিনিস তাতেই বুঝে নিয়েছি। আমরা এটা বলিনি মুস্তাহাব মুস্তাহাসান জিনিসকে লিয়ে ফরজ বলিনি। বিগত কয়েকদিন আগেকার কথা, আমার বাপজি আমাদের যে দরবার শরীফ টিভি আছে জানেননি, দরবার শরীফ টিভি আব্দুল্লাহিল মারুফ, এবং আমার একটি সংগঠনও আছে বাপ, সুন্নি জাগরণ কাফেলা, এ সংগঠনের সেক্রেটারি আমার বাপজির পুত্র, এনার বাড়ি উলবাড়িয়ায়, উনি আমার বাড়ির থেকে ডাইরেক্ট এখানে আমার সাথে। উনি জানেন একটা মাদ্রাসা করবো বলে বিশাল জায়গা এবং তার এস্টিমেট কয়েক কোটি টাকা। কিছুদিন আগে কিছু মানুষ, চারজন মানুষ এসেছে, তার মধ্যে বড় বড় চারটি আলিম আছে, আলেম মানে দুজন আলেম আর দুজন কেউ হাজি আর কেউ একজন স্থানীয়। ওই মাদ্রাসাতে তাদের 400 বাচ্চা আছে। আমি তখন ফর্মটা দিলাম স্বীকারোক্তি পড়ে টে, বলছে আমাদের মশলাতে সব ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি কি, আমাদের ওখানে সব হবে, নবী পাকের আলোচনা করবেন, সাহাবীদের আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সালাম কায়ামটা হবে না। আমি বললাম বাবা, বলছে আপনি যে মাদ্রাসা করছেন না, আমার বাইরে বিশাল হাত, আপনার এই মাদ্রাসা আমরা করে দেব, তাহলে কয়েক কোটি টাকার সম্পত্তি তারা করে দেবে, কত সুন্দর অফার। এবং আমার নজরানা 20,000, বলছে আপনার টাকা দিয়ে যেছি, 20,000 সাথে করে এনেছে। তা আমার সেন্ট্রাল কমিটির যে ক্যাশিয়ার, কথা বুঝেছেন, তাকে জিজ্ঞাসা কয়ে মানে কিরকম একটা ব্যয় হবে এই মাদ্রাসা ইঞ্জিনিয়ারের কাছ থেকে করা, তাহলে কেমন হবে, হয়তো 3-3.5 কোটি টাকা হবে, তাহলে আমি করে দেব। আমার সঙ্গে আছে সে, আজ আমি যে বলছি ক্যাশিয়ার সে সাথে আছে, এসেছে, আমি মিথ্যা বলছি না, শুনে দেখবেন। আমি খালি একটা যে বুঝাতে চাচ্ছি ঘটনা দিয়ে, এখন একটাই অনুরোধ হুজুর, আপনার এত পাগল ওই এলাকায় ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে পুরুষ দিয়ে হাজি গাজি সবাই আমিনউদ্দিন জপছে, আমিনউদ্দিন জপছে, আপনি একবার চলেন। তা আমাদের ওখানে হয় না, যে বাবা আপনাদের ওখানে আগে কি হতো, তা যে হতো এখন হয় না, তাহলে না আমাদের এই মৌলবীরা এখন করে না। যে বাবা আমার তো উসুল হলো আমি একটু সালাম কেয়াম করে, আপনারা যদি না করেন আমি জোর করে তুলবো না, কিন্তু আমি করি আমাকে বাধা দেবেন কেন, আমি তো নামার আগে একটু সালাম পড়ি তারপরে নামি, তাহলে ওইটা বাদে আপনি করবেন? আমি বললাম ভাই আমার দ্বারা সম্ভব না, তাহলে শুধু কেয়াম করলে, কেয়াম যদি না করতাম তাহলে ওই কয়েক কোটি টাকা আর এই 20,000 টাকা আমি পেয়ে যেতাম নাকি? তাহলে কত বড় হিংসুক
ব্যায়াম করলে ওদের রাগ হয়। আমরা জীবনে বলিনি ফরজ ওয়াজিব, আমরা বলেছি মুস্তাহাব মুস্তাহাসান। তুমি জানো পৃথিবীর জমিনে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বাবা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যদি প্রেম করেন তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত মুরাকাবা মুশাহিদার সাথে আমার নবী পাকের সালামটাও পড়বেন। আর আপনি যদি ভালোবাসেন তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত সব করবেন, দরুদ কম পড়তে চাইবেন, আর কিয়ামও আপনার ভিতরে থাকবে। ভালোবাসা আলাদা, প্রেম আলাদা। আমরা প্রেম করি বলে হয়তো বেশি আমল করতে পারি না, তো ছোট্ট ছোট্ট আমলও আমরা ছাড়তে রাজি ঠিক কিনা। আমি হাত জোড় করে তামাম বিশ্বের মুসলমান এ ওয়াজ নসিহা যারা শুনবেন তাদেরকে অনুরোধ করবো, আমি আমিনউদ্দিন, ছোট্ট থেকে ছোট গোনা কাজ করো না, আর ছোট ছোট নেকির কাজও বাদ দিও না। ছোট গোনার কাজ হলো করো না, ছোট নেকির কাজ হলো ছেড়ো না। জরে বলে আমাদের নবীর প্রতি সালাম ও কিয়াম করা আমরা মহান বড় নেকির কাজ মনে করিনি, ছোট্ট মনে করেছি। মুস্তাহাব মুস্তাহাসান, তো ছোট্ট দিয়ে বড় পরিচয় পাওয়া যায়। হে বাবা, যখন বড় আগুনকে জ্বালানো বড় কাঠকে জ্বালাতে হয়, এক চান্সে বড় কাঠে আগুন লাগে না, ছোট্ট কাঠ দিয়ে আস্তে আস্তে বড় কাঠে আগুন লাগায়। আমরাও ছোট্ট দিয়ে ইমানের পরীক্ষা নিতে চাই যে ও বড় হুজুরের পাগল না দয়ার নবীর পাগল, ঠিক কিনা বাপ? আমার কথা অনেকে হয়তো রাগ করবেন যে হুজুর একটা জীবনই কইছে না, এক হচ্ছে এগুলো বাস্তব জীবন এখনকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে ভালোবাসি আমরা, মহাব্বত করি কেন? একটাই কারণ, ওলি আল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে ভালোবাসি একটাই কারণে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, নবী পাওয়ার উদ্দেশ্যে। ওলি আল্লাহদেরকে আমরা এই জন্য মহাব্বত করি, ঠিক কিনা বাবা? ওলি আল্লাহদেরকে এই জন্য মহাব্বত করি, সোনা মানিক। আর এই ওলি আল্লাহদের ভিতরে যিনি সম্রাট, তিনি গাউসে পাক। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করো, আর নবীওয়ালা যারা তাদের কাছে যাইয়া সবক লও। কি সবক লেব? তাদের শিক্ষা অনুযায়ী তুমি কাজ করো, দেখবে তোমার মুর্শিদ সঙ্গে করে নিয়ে তোমার ভাঙা ঘরে তোমার নবী দেখা দিয়েছে। নবী যদি দেখতে চাও, নবীওয়ালাদের কাছ থেকে তার মন্ত্র জেনে লও। আমার সোনা মানিকে, যারা নবী দেখেছেন পৃথিবীর জমিনে তারাই তো আপনার কিনা নবীওয়ালা প্রেমিক, তার আশিক হয়েছে। বাবা আমার নবী প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে থাকার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ আমার নবী রেখে দিয়েছি। যদি তুমি মুমিন হও নবী দেখবে, আর যদি তুমি মুমিন না হও তাহলে শুধু বলবে ফেরেশতা আছে নবী নাই, শয়তান থাকে নবী থাকে না, ঠিক না? আব্বা আমার, আমাদের ঈমানটা এত মজবুত, আমল হয়তো কম। আচ্ছা ঈমান যদি না হয় তা আমলের কোনো মূল্য? আপনি হয়তো বলেন হুজুর এটা কেমন, তাহলে আমি একটুখানি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। মনে করুন ইমান মানে বিশ্বাস, বাংলা শব্দ বিশ্বাস। এই বিশ্বাসটা আপনার একটি সংখ্যা, কি সংখ্যা? এক। কি বললাম? এক, একটি সংখ্যা।
যেই আপনার সংখ্যা হলো, ইমান মজবুত হলো, আপনার জন্য প্রথম কাজ হলো ওয়াকিমুসসালা ওয়াতুজ্জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, পাঁচ ওয়াক্ত নামাজ। যেই আপনি নামাজ পড়লেন, তখন ওই একের পিছনে একটা শূন্য, নামাজ হলো ইবাদত হলো শূন্য, আর এক হলো ইমান। তাহলে ইমানের পাশে যখন নামাজ হয়ে গেল, তখন একটা শূন্য কত হলো, একের পিঠে শূন্য। জাকাত প্রদান করলেন, আর একটি শূন্য, একের পিঠে দুটি শূন্য। আপনি হজ করলেন, আর একটি শূন্য, কত হলো। আপনি রোজা রেখেছেন, আর একটি শূন্য, কত হলো। হে বাবা, আপনি রাস্তা দিয়ে চলছেন, অসহায় মানুষকে দেখছেন, সেই মানুষটি পার হতে গিয়ে গাড়ির চাপ, একটা গাড়ি আসছে ধুম ধুম করে, আপনি, ও যদি যেত তা হয়তো গাড়ির তলায় পড়তো, আপনি তাকে ধরে নিয়েছেন, গাড়িতে যেতে দেননি, গাড়িটা ফঁক করে চলে গেল, আপনার আর একটা শূন্য লেগে গেল, কত হলো, এক লাখ। আচ্ছা, আপনার শূন্য আছে কিন্তু সংখ্যা নেই, তার কোনো মূল্য আছে? যারা 72 দল জাহান্নামে যাবে, তার একটাই কারণ, শূন্য আছে, ঈমান। যেই ঈমান আপনার মজবুত হবে, সেই আপনার আমলে সংখ্যা বেড়েই যাবে, এক থেকে এক লাখ, এইরূপ ভাবে আপনার চলেই যাবে, আর নেকিতে নেকি হবে। আমার আল্লাহ তাদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছে। কিন্তু ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই, সংখ্যাবিহীন শূন্যর যেমন মূল্য নাই, ঈমানবিহীন আমলের তেমন মূল্য নাই। কথা বোঝা যায়নি? এর থেকে আর ক্লিয়ার করে আমি বুঝাতে আপনাদের পারবো না বাবা। এইটাই হলো আমি আপনাকে বুঝাতে চাই ঈমান। হয়তো আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, নামাজ অক্ত মতো আদায় করতে পারেন না, হজ করতে পারেননি, বিভিন্ন আমলে আপনার ত্রুটি আছে, কিন্তু বিশ্বাস অটুট থাকবে, সেটা কি ঈমান। কি ঈমান? সারা জাহানে আল্লাহ সৃষ্টি কুলে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, যিনি এনে দিয়েছেন কোরআন। আর যারা আমার নবীকে শুধু মেসেঞ্জার, পিয়ন মনে করেন, পিয়ন পিয়ন বোঝেননি, পিয়ন মানে কি, চিঠি দেয় পোস্ট অফিস থেকে এনে চিঠি দিল, এর নাম পিয়ন। তা আল্লাহর কাছ থেকে নবী আমাদেরকে কোরআন এনে দিয়েছেন, নবী হলেন মেসেঞ্জার, নবী হলেন পিয়ন। রাসূল পাক কোরআন শরীফ এনে দিয়েছেন, বাস দায়িত্ব শেষ। আর আমরা সুন্নিরা মনে করি আমাদের নবী পিয়নগিরিও করেছেন, আর সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে বানিয়েছে, যার উপাধি ছিল হাবিবুল্লাহ। কি উপাধি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানেই হলো এই কালিমুল্লাহ, আল্লাহকে রাজি করতে চায়। সফিউল্লাহ, আল্লাহকে রাজি করতে চান। খলিলুল্লাহ, আল্লাহকে রাজি করতে চান। আর হাবিবুল্লাহ তিনি যার রাজ, যে যিনি রাজি হলে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যান। তাই আমরা নবী নবী করি, নবীকে পাইলে আল্লাহ পেয়ে যাব, ওলিকে পাইলে নবী পেয়ে, ঠিক কিনা? এই জন্য আমরা তাদের পাগল। হে বাবা, নবী ছাড়া আমরা কিছু বুঝি না, নবীওয়ালা ছাড়া আমরা কিছু বুঝি না। তুমি মুখে বলছো নবীকে ভালোবাসি, নবীকে প্রেম করি, কিন্তু তোমার ব্যবহারে বোঝা যায় তুমি নবীওয়ালা নও, তুমি ওই বড় হুজুরওয়ালা, বড় হুজুরওয়ালা। তাহলে আমরা বুঝে নিয়েছি ওই বড় হুজুর হাব্বা জুব্বা দাড়ি সব আছে, বড় হুজুরের সেনা সৈন্য, সেই জন্য তো তাদের ব্যবহারে কিছু ভাব অন্যরকম লাগে, কারণ ওর সব ভালো ছিল, ওর একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? ও কাফের হয়েছে কেন? নামাজ পড়িনি তাই, সেজদা করিনি তাই,
নামাজে তো ও ত্রুটি ছিল না, 7 লক্ষ বছর নামাজ পড়েছে, সেজদা দেওয়া তো তার ত্রুটি না। খেয়াল করেন ত্রুটিটা কোথায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন ওখানে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ اسْجُدْ لِآدَمَ সবাই সেজদায় তাজিমি কর আমার আদমকে। আদমকে সেজদা করতে বলছেন। পারা নাম্বার 12 সূরা ইউসুফ, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-ক্বামার রাআইতুহুম লী সাজিদীন। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সেজদা করা যায় না, কিন্তু ইউসুফ নবী বলছেন আমাকে সেজদা করছে। জোরে বলুন, কি সেজদা করছে? আহাদা আশারা, আশারা মানে 10, আহাদা মানে 1, 11টি তারা। আশ-শামসা ওয়াল-ক্বামার, সূর্য এবং চন্দ্র। আমি ইউসুফকে সেজদা করছি। জোরে বলি, আনবি আনবি আনবি।